মানেরা যেমন বিসমিল্লাহ রহমান রহিম, শেখ জাবুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইনে যারা আছে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তোমরা আজকে তোমাদের সাথে ক্লাস নিচ্ছি আমি ফৈজা ইয়াসমিন, ষষ্ঠ শ্রেণী, বিষয় কাগজ, দ্বিতীয় অধ্যায়, পার্ট এ। তোমরা আজকে তোমাদের নতুন ক্লাস, তোমাদের জন্য আগামী 24 জুন সম্ভাব্য তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা, যার জন্য তোমাদের আজকে থেকেই তোমাদের ক্লাস শুরু হলো। তোমরা সবাই অনলাইনে ক্লাস দেখবে এবং মনোপ্রফেসর আকারের লেখাপড়া করবে। তোমাদের তাহলে তোমরা ক্লাসে সবাই মনোযোগী হও। আজকে তোমাদের ক্লাসের আলোচ্য বিষয় হলো বসবাস করি, কিন্তু যে গৃহটা আমরা বাস করি সে এটা আমাদের জন্য খুব সুন্দরভাবে একটা স্বাস্থ্যসম্মত গৃহের দরকার। সেখানে যেখানে আমাদের বাস করলে সেখানে আমাদের জন্য শরীর এবং সুস্থ এবং মন ভালো থাকে, যার জন্য আমরা কী করব এই গৃহের পরিবেশকে সুন্দর, আরামদায়ক এবং স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার জন্য চেষ্টা করব। এবং যার জন্য আমরা এই যে গৃহ, যে গৃহের চতুর্দিকে চারপাশে যেন পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আমরা লক্ষ্য করতে হবে, যাতে আমাদের সেই গৃহ পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং আরামদায়ক হয় এবং সুস্থতা আমরা বোধ করি। তাহলে আমাদের গৃহের প্রতিটি জায়গায় এবং পরিষ্কার আনাচে কানাচে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে তাহলে আমাদের গৃহে দেখা যাবে যে কোনো মশা মাছি থাকবে না, কোনো পোকামাকড়ও উপদ্রব থেকে আমরা রক্ষা পাবো এবং তাছাড়া সব প্রকার সেখানে প্রবেশ করতে পারবে না। এর জন্য আমাদের কী করতে হবে, গৃহের পরিবেশকে আমাদের সুন্দর রাখতে হবে, কারণ আমাদের এই সুন্দর পরিবেশ সুন্দর রাখলে তাহলে আমরা তাদের আমাদের শরীর এবং মন সবই ভালো থাকে। তাহলে আমরা কী করবো, গৃহের অভ্যন্তরে স্নান করতে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো সেটা আমরা জানলাম এখানে। আমাদের সেই কাজগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে, সেই কাজগুলো যেন আমরা ঠিকভাবে পালন করতে পারি, তাহলে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন বা আরামদায়ক বা সুস্থ একটা সুন্দর একটা পরিবেশে আমরা বসবাস করতে পারবো। তাহলে আমাদের মন এবং শরীর উভয়ই ভালো থাকবে। তাহলে আমরা এরপরে আমরা দেখবো যে বর্তমানে স্থানের পরিষ্কার পরিচ্ছন্নতা, এই যে বর্তমান স্থানের যে পরিষ্কার আমরা অনেক সময় দেখি যে সেখানে আমরা অনেক সময় বেশিরভাগ সময় আমরা ঘরের ভিতরে থাকি, এর জন্য আমাদের কী করতে হবে সেই জায়গাটা যাতে আমরা সুন্দর আরও সুন্দর করে রাখি, সেজন্য আমাদের জায়গাটা নিয়মিত প্রতিদিন আমাদের পরিষ্কার করতে হবে এবং সে পরিবেশকে সুন্দর রাখার জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং এই সেই অভ্যন্তরীণ স্থানের যেসব পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ হয় আমাদের কি এই যে আমরা বাস করি সেখানে ভিতরে আমাদের কী কী কাজ আছে, অনেক কাজই আছে। তাহলে আমরা সামান্য কিছু কাজ আমরা এটা খুবই জরুরি, সে যার জন্য আমরা এখানে বইয়ের মধ্যে যে কাজগুলো আছে আপাতত সেইগুলোই আমরা লক্ষ্য করি। এরপর আমরা আরও যে যত পারি ততটা চেষ্টা করবো আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। তাহলে আমরা খেয়াল করি যে এখানে কী করতে হবে, এক মাথা ঘরে যেতে ঝাড়ু মুসা বা লেপা, দুই নম্বর দরজা জানালা ভিড় কাজ পরিষ্কার করা,
যদি আমাদের বোনের মেয়ের যদি দেখা যায় যে শহরে যাদের বাড়ি ইটের তৈরি, তাদের ঝাড়ু দেওয়া বা মশা মশা দিতে হয়, আর যারা মাটির সেগুলা কি করতে হয়, ল্যাপ দিতে হয়, তাহলে সেগুলো আমাদের অবশ্যই এরকম জানালা দরজা এগুলা কি করতে হবে, প্রতিদিনই আমাদের পরিষ্কার করতে হবে। তাহলে সেগুলা দেখা যাবে যে ভালো থাকবে এবং টেকসই হবে এবং দেখতেও সুন্দর লাগবে। তাহলে আমরা সেটা আমাদের কি করতে হবে, পরিষ্কার করতে হবে। এই যে বৈদ্যুতিক পাখা যে ফ্যান যাকে আমরা বলি, সেটা আমাদের পরিষ্কার করতে হবে। তাহলে দেখা যায় যে সেই জিনিসগুলো ভালো থাকবে এবং বৈদ্যুতিক পাখাও দেখা পাখাতে দেখা তো বাতাসও ভালো লাগবে। তাহলে আমরা 3 নম্বর দেওয়ার সিলের মতো পাখা পরিষ্কার করা কিভাবে করতে হয় সেটাও শুনতে জানলাম। এরপর আমরা কাপড় চোপড় যে কাপড় চোপড় প্রতিদিন করি সেগুলো আমাদেরকে প্রতিদিনই পরিষ্কার করতে হবে। তাহলে আমাদের কাপড় চোপড়ও ভালো থাকবে এবং শরীর সুস্থ থাকবে, মনও প্রফুল্ল থাকবে। এরপর স্কিন ড্রেসিং পরগুলা পরিষ্কার করা, মানে রান্নাঘরের যে ড্রেসিংটা থাকে সেটা পরিষ্কার করতে হবে। কর্তা বলেন দিছে যে জায়গাটা ময়লা করে দেখা যায় যে কি হয়ে যায় হয়ে যায়, সেটাও সেটাও সুন্দরভাবে পরিষ্কার করতে হবে, যাতে সেই জায়গাটা পরিষ্কার থাকে, কোনো আঘাত না পাওয়া যায়। কারণ যে কোনো সময় এই পিছলি জায়গা আমাদের কাট করলে সেগুলো থেকে বাঁচানো যায়। আমরা তাহলে আমরা দেখবো এরপর যে টেবিল, চেয়ার, টেবিল, আলমারি, ওয়ার্ড্রব, যে জিনিসগুলো থাকে সব প্রত্যেকটা জিনিস আমাদের কী করতে হবে, প্রতিদিনের প্রতিদিন পরিষ্কার করলে তাহলে দেখা যাবে যে জিনিসগুলো সুন্দর থাকবে, দেখতেও সুন্দর লাগবে এবং ঘুরতেও পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাবে। তাহলে আমরা এইভাবে আমরা প্রত্যেকটা জিনিসই দাঁড়া মশা দিয়ে এবং সেগুলা যদি রং উঠে যায় তাহলে সেগুলাতে কী করতে হবে, নতুন করে আবার রং লাগাতে হবে। এরপর আমরা বাতিল এবং অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলা, এই যে বাতিল যে জিনিসগুলা সেগুলা আমাদের কী করতে হবে, যে দরকার না প্রয়োজন নাই সেই জিনিসগুলো আমাদেরকে সেখান থেকে রুম থেকে সরিয়ে ফেলতে হবে, যাতে রুমের মধ্যে কোনো অপরিষ্কার না দেখা যায়। এরপর বাথরুম এবং টয়লেট পরিষ্কার করা, যে বাথরুম থাকে বা টয়লেট সেগুলো প্রতিদিনই পরিষ্কার করতে হয়, যাতে সেখানে দুর্গন্ধ না ছড়ায় এবং পিছলি না হয়, যাতে কোনো অপপ্রকার দুর্গন্ধ থেকে আমরা রক্ষা পেতে পারি। এর জন্য আমাদের কী করতে হবে, প্রতিদিন সেই জায়গাগুলোকে পরিষ্কার করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এইভাবেই আমরা পরিষ্কার রাখবো, এরপর বাথরুম এবং টয়লেট এগুলো পরিষ্কার করে রাখবো, এরপরে ময়লা বা বাড়িতে রং এবং মেরামত করা, ঠিক আছে? যদি বাড়িতে কোনো দেখা যায় যে পুরাতন হয়ে যায় বাড়ির রং করা, সেগুলা থেকে দেখা যায় সিমেন্ট পড়ে যায়, মেরামত করে নতুন করে আবার ঠিক করে নিতে হবে, যাতে আমাদের বাড়িটা সুন্দর দেখায় এবং আবার আগের মতো সৌন্দর্য এর মধ্যে আরও সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে, যাতে আমাদের সেই জিনিসগুলো আরও বেশি মজবুত হয় এবং আরও দীর্ঘদিন সেটা টিকে থাকে। তাহলে আমাদের এই যে জিনিস আমাদের কী জিনিসগুলো এখানে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবারের সদস্যদের অংশগ্রহণ, কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন
করতে হবে। দেখো এখানে যেমন একজনে কি সিলিংয়ের উপরে ই করে পরিষ্কার করতেছে, আরেকজনে নিচে কলতানের মধ্যে পরিষ্কার করতেছে, এইভাবে আমরাও সবাই এইভাবে এদের মতো পরিষ্কার করব। তাহলে আমরা আমাদের প্রত্যেকেরই এই জিনিসগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে, যে আমাদের যেগুলার দরকার সেগুলো আমরা প্রতিদিন কাজ করবো, প্রতিদিনের কাজ, আর যেগুলো প্রতিদিনের কাজ দরকার না সেটা আমরা সপ্তাহে করব, আর যেগুলো সপ্তাহেও দরকার না আমরা সেগুলো বছরে একবার করব। তাহলে আমরা কিন্তু আমরা করবো এবং সেগুলো পালন করার চেষ্টা করবো। তাহলে আমরা এই যে নয়টা কাজ, যে কাজগুলো সেগুলো দেখলাম, তাহলে আমরা সবাই জানতে পারলাম যে কীভাবে গৃহের অভ্যন্তরীণ স্থানগুলোকে আমরা কীভাবে পরিষ্কার রাখব। এরপর আমরা এই যে অভ্যন্তরীণ পরিষ্কার পরিচ্ছন্ন কাজ সেগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে। সব কাজ করা যায় না, এর জন্য দৈনিকের জন্য কিছু কাজ রাখছে, আবার সাপ্তাহিকের জন্য কিছু কাজ রাখছে, আবার দেখা যায় যে বছরের জন্য কিছু কাজ রাখছে। তাহলে আমরা সেই কাজগুলো কীভাবে করতে হয় সেগুলো জেনে নিই। এখানে আমরা দেখবো যে সেই কাজগুলো কিছু কিছু এমন কাজ আছে যে প্রতিদিন করতে হয়, সেগুলো আমরা প্রতিদিন করব, আর যেগুলো সাপ্তাহিকের জন্য কাজ সপ্তাহে সেই সাপ্তাহিক হিসাবে আমরা শুক্রবার যেদিন আমরা সময় পাবো সেদিন করবো। আবার যেগুলো বার্ষিক কাজ সেগুলোও দেখা যায় যে বন্ধের মধ্যে দেখা যায় আমরা যে ছুটিটা পাই বন্ধের মধ্যে, সেই ছুটির মধ্যে আমরা সেই বার্ষিক কাজগুলো করে নিব। তাহলে এই যে পরবর্তী যে আমরা তিনটা ভাগের যে কাজগুলো বাদ করছে সেই ভাগগুলো দেখা যায় যে তাহলে আমরা দৈনন্দিন কাজগুলো কী সেগুলো সম্বন্ধে আমরা জেনে নিই। এখানে দৈনন্দিন প্রতিদিন আমরা জানি যে ঘর বারান্দা ঝাড়ু দেওয়া এবং মোছা এবং প্রতিদিন এগুলো করতে হয়, তাছাড়া মাটির ঘর যদি থাকে সেগুলো লেপতে হয়। তাহলে আমরা কী করবো, আসবাবপত্রের যে উপরি ভাগটা সেগুলো আমরা পরিষ্কার করব এবং বিছানা গুছানো গুছাবো, বই খাতা যাগুলো সেগুলো আছে সেগুলো আমরা গুছাবো। এছাড়া রান্নাঘরের যে অন্যান্য ঘরের যে দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র যেগুলো আছে সেগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখবো। এছাড়া আমরা প্রতিদিনের যে কাপড়গুলো ব্যবহার করি সেগুলো সাথে সাথে আমরা গোসল করার সময় পরিষ্কার করে রাখবো। এছাড়াও যে কাজগুলো আছে কলতান, তারপর ড্রেসিং সিং, গোসলখানা, পায়খানা এবং প্রতিদিন আমরা সেগুলো পরিষ্কার করবো। গোসল করার সময় দেখা যায় সেগুলো যে যে কাজ সে প্রতিদিনের যদি আমরা প্রতিদিন করি তাহলে আমাদের কষ্ট কম লাগে এবং সেগুলো আমরা তাড়াতাড়ি সহজেই তাড়াতাড়ি করতে পারি, এবং প্রতিদিনের আমাদের সেই কাজগুলো আর বেশি পরিশ্রম করতে হয় না। এর জন্য আমাদের কী করতে হয়, প্রতিদিনের ময়লা যে আবর্জনা সরিয়ে ফেলা এটা হলো দৈনন্দিন পরিচ্ছন্নতার কাজ। আমরা অনেক সময় দেখি অনেক দেখা যায় যে একদিন কাজগুলো ময়লা সেগুলো এক জায়গায় রেখে দেই, আবার চিন্তা করি যে এর পরের দিন রাখি, এইভাবে দেখা যায় মাছগুলো ময়লা জমি থাকলে দেখা যায় যে সেগুলোর মধ্যে দুর্গন্ধ বের হয় এবং পরিবেশও নষ্ট হয়। এর জন্য আমাদের কী করতে হবে, প্রতিদিনের কাজ আমরা প্রতিদিন করতে হবে। তাহলে আমরা দৈনন্দিনের যে কাজ সেগুলো আমরা দৈনন্দিন সেগুলো সেই কাজগুলো করে ফেলব, পরের দিনের জন্য আমরা কোনো কিছু রেখে দেব না। তাহলে আমরা দৈনন্দিন কাজের যে কাজগুলো সেগুলো সম্বন্ধেও জানতে পারলাম। এরপর আমরা এই যে সাপ্তাহিক পরিষ্কার পরিচ্ছন্ন কাজ, সাপ্তাহিক মানে হলো সপ্তাহে যে কাজগুলো আছে আমরা যেমন দেয়াল, যে ঘরের দেয়াল আছে, সিলিং আছে, তারপর সেইটা আমরা কী করবো, ধুল ঝাড়ু দিয়ে আমরা সেগুলো পরিষ্কার করবো, জানালা দরজার গ্রিল এবং কাঁচ পরিষ্কার করবো, মুছবো এবং সেগুলো বৈদ্যুতিক যে পাখাগুলো আছে সেগুলো আমরা পরিষ্কার করবো, এবং তাছাড়া আমরা বিছানার চাদর, বালিশের কভার সেগুলো আমরা কী করবো, পরিষ্কার করবো, এবং রান্নাঘরের যে কাজগুলো সেগুলো আমরা পরিষ্কার, কাকের মধ্যে যে জিনিসগুলো থাকে সেগুলো আমরা পরিষ্কার করবো।
তাছাড়া যে কাজগুলো কার্পেট, যেমন একটা কার্পেট থাকলে সেগুলো আমরা বিছাই সবসময় রাখি, এটা ঠিক না, যেটাও ঝাড়ু দিতে হবে, ঝাড়া দিতে হবে, এবং সেগুলাকে কী করতে হবে, রোদেও শুকাতে হবে। এবং ঠিক মতো আমরা যদি এই এর ভিতরে এবং বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন করি, তাহলে এই সপ্তাহের মধ্যে আমরা সেগুলা করবো, যাতে আমাদের আর জিনিস কোনো জিনিস নষ্ট না হয় এবং সেগুলা যেন আমরা ঠিকভাবে করতে পারি। এর জন্য আমরা সাপ্তাহিকের পরিচ্ছন্নতার যে কাজগুলো সেগুলো সাপ্তাহিক পূর্বেই আমরা করে ফেলি। আমরা সময়ের জন্য আমরা কাজ আর ফেলে রাখবো না, আমরা সপ্তাহের কাজ আমরা সপ্তাহেই করে ফেলব, যাতে সেই কাজগুলো নষ্ট না হয় এবং সেই কাজগুলো যেন আমাদের অনেক জায়গা আছে, যেমন বাড়ি মেরামতের জন্য বা চুলকানি, যেমন যেমন কালি চুলকালি দেওয়া হয়, সেগুলো আমরা সপ্তাহের মধ্যে আমরা সেগুলো আমাদের সপ্তাহের মধ্যে করতে হবে না, সেগুলো বার্ষিকের মধ্যে করলেও হবে, যার জন্য আমরা যে দরকার যেগুলো সেগুলো যেন বৈদ্যুতিক পাখা, এইটাও আমাদের জন্য সপ্তাহের জন্য কাজ আমরা সেইগুলো পরিষ্কার করে রাখবো। এবং ফ্রিজ থাকলে আমরা কী করবো, সে ফ্রিজের ভিতরে এবং বাইরের জায়গাটা সুন্দর করে পরিষ্কার করবো। এই এইটাও হলো একটা সাপ্তাহিক পরিচ্ছন্নতার মধ্যে করে। তাহলে আমরা সাপ্তাহিকের কাজগুলো কি সেটাও জানতে পারলাম, এবং কোন কোন কাজ কীভাবে করবো সেটার সম্বন্ধেও আমরা জানতে পারলাম। এরপর আমরা দেখবো যে তিন নম্বরে বাৎসরিক পরিষ্কার পরিচ্ছন্ন, বাৎসরিক মানে হলো বৎসরে একবার, আমরা যদি সময় নাও পাই তাহলে দেখা যায় যে আমরা বৎসরের যে কাজগুলো আমরা সবসময় করতে পারি না, সেই বছরে তখন আমাদের দীর্ঘদিন বন্ধ থাকে, অনেক সময় দেখা যায় যে সপ্তাহে বন্ধ থাকে, 15 দিনের বন্ধ থাকে, সেই সময়ের মধ্যে আমরা যে আসবাবপত্রগুলো আছে সেগুলো রং করাবো এবং বড় বড় আসবাবগুলো সরিয়ে আমরা কী করবো, মধ্যে যে ময়লাগুলো আছে সেই ময়লাগুলো পরিষ্কার করবো এবং বাড়ির মধ্যে মেরামত করবো এবং সুলকালি দেওয়ার দরকার হলে সেগুলো করবো, এবং আলমারিতে যে তোলা কাপড় থাকে সেই কাপড় কাঁথা লেপ পোশাক সেগুলো আমরা মধ্যে শুকিয়ে শুকিয়ে সুন্দরভাবে রেখে দেবো। এছাড়া কাছের বা কাঠের আলমারিতে অনেক সময় দেখা যায় যে কাছের প্লেট গ্লাস এগুলো থাকে, সেগুলো আমরা কী করবো, যারা মশা দিয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখে দেবো বর্ষরের জন্য, যেন সেটার মধ্যে কোনো নষ্ট না হয়। অনেক সময় দেখা যায় যে বর্ষরের মধ্যে সে জিনিস ঠিক না করলে দেখা যায়, পরিষ্কার না রাখলে দেখা যায় যে বৃষ্টির ক্ষেত্রে দেখা যায় এটা করে সে জিনিসগুলোর মধ্যে ছত্রাক করে যায়, যারগুলো জিনিসগুলো নষ্ট হয়ে যায়। তাহলে আমাদের সেদিকে খেয়াল করতে হবে যে আমাদের এই বাৎসরিক যে কাজগুলো আছে সেগুলো আমরা ঠিকভাবে করবো। এরপর যেহেতু এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো অনেক ধরনের আছে, আসলে অনেক কষ্টকর, অনেক সময় দেখা যায় সবাই পারে না, তাহলে আমাদের খেয়াল করতে হবে যে সংসারের মধ্যে সেটিটা কে পারে, ছোটরাই পারে না বড়রা পারে, সেগুলো হচ্ছে তার বয়স এবং শক্তি এবং দক্ষতা অনুসারে আমাদের কাজগুলো বাদ করে দিতে হবে। দেখা যাবে যে বেশিরভাগ দেখা যায় যে ছোট যারা আছে তাদের দিয়ে সেই কাজগুলো করলে পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো করলে তারা নিজেরাও শিখে এবং সেই দিকে সচেতন হয় এবং যত্নবান যত্নশীল হয় এবং তারাও আরও যে লোকেরা আছে তাদের দিকে সচেতনতা বাড়াতে পারে এবং দায়িত্ব নিয়ে শিখতে পারে, নিজেরাও শিখে এবং যারা আছে তারা তারা আছে তাদেরকে শেখাতে পারে। এর জন্য আমাদের কী করতে হবে, প্রত্যেকটা কাজ বয়স দক্ষতা এবং ক্ষমতা অনুযায়ী দেখতে হবে যে কাজগুলো সত্যি আছে যাদের এবং বয়স আছে সেই অনুযায়ী সেই কাজগুলো বাদ করে দিতে হবে, তাহলে আমাদের মধ্যে কারো আর আইসামি থাকবে না এবং কারোর মধ্যে কষ্ট বেশি হবে না। এর জন্য আমাদেরকে প্রত্যেকে এই জন্য আমরা এইভাবে মিলেমিশে যদি কাজ করি তাহলে আমাদের শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে এবং ভিতরের যে জিনিসগুলো বাৎসরিক যে জিনিস সেগুলোও আমরা ঠিক সুন্দরভাবে রেখে রাখতে পারবো, সেগুলো আমাদের নষ্ট না হয় সেগুলো আমরা খেয়াল রাখতে পারবো।
বলে আমরা আপনাদের সাথে দিব, তো আমরা যে কাজগুলো আমরা সেইটা সম্বন্ধে জানলাম, সেইটা দৈনন্দিন কাজ একটা, আর একজন হলো সাপ্তাহিক কাজ, আর একটা বাৎসরিক কাজ, আমরা তিনটা কাজ সম্বন্ধে জানলাম এবং কীভাবে করতে হবে তাও সম্বন্ধে আমরা বুঝতে পারলাম। এরপর যে এই যে ধুলো পরিষ্কার করার যে সামগ্রীগুলো কী কী, যেমন এখানে বিভিন্ন প্রকার পরিষ্কার করার সামগ্রী এখানে বইয়ের মধ্যে স্পষ্ট করে লেখা আছে, তোমরা শিক্ষার্থীবৃন্দ তোমরা এটা দেখলেই বুঝতে পারবে যে কী কী সামগ্রী আছে, সেই সামগ্রী অনুযায়ী সবাই বাসায় কিনে নিবে এবং সেই অনুযায়ী তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে। এবং এখানে আছে যেমন ফুল এবং ছোলা ঝাড়ু, এরপর প্লাস্টিকের বালতি মগ, এরপর আছে মাটির গামলা ব্রাশ, তারপর ফুল ঝাড়ু এবং বই নারিকেলের সুপ্রা এবং নাইলনের মাঝুনি, নতুন নরম সুতি কাপড় এবং তোয়ালে এবং সাবান, ডিম ডিম এবং বেসিং পাউডার ইত্যাদি। তাছাড়াও আছে আরেকটা জিনিস আছে পুরানো যে খবরের কাগজ আছে, সেই খবরের কাগজগুলো সেইগুলার মধ্যে এই নারীরা এই বিভিন্ন সামগ্রীর মধ্যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন করার একটা জিনিস। তাহলে আমরা যে এখানে সেই জানেনগুলো প্রত্যেকটা জিনিস আছে এখানে, আমরা তাহলে আমরা কী কী সামগ্রী আমাদের দরকার সেগুলোর সম্বন্ধে আমরা জানতে পারলাম। এখানে সেখানে বিভিন্ন প্রকার সামগ্রী আছে, আমরা দেখি কীভাবে ফুল জাল দিয়ে করে মেয়েদের জাল দিতে হয় এবং যে সোলার জাল সেটা বাইরে বারান্দা বা বেদের বাইরে যে জাল দিতে হয় কীভাবে সেটাও সেটাও আমরা জানতে পারলাম। এবং প্লাস্টিকের যে বালতি সেই প্লাস্টিকের বালতি কাজে লাগে এবং মগ এবং মাটির গামলা এবং তাছাড়া ব্রাশ ফুল জালু এবং মই আমাদের যে মই এবং নিজের যে কাম করার জায়গাগুলো সেগুলো আমরা লাগল পাই না, যার জন্য সেই মইয়ের দরকার পড়ে, এর জন্য আমাদের সেটার দরকার। এবং প্রসামাজার দেওয়ার জন্য যে নারিকেলের সুপ্রা সেগুলার দরকার পড়ে, এবং তাছাড়া আয়নের মাধুরীও সেটাও আমাদের দরকার হয়, সেগুলো পরিষ্কার করতে হবে। তাছাড়া নরম সুতি কাপড়গুলো আছে এইগুলো দিয়ে বা কোয়ালে দিয়ে করে মুছলে সেগুলো পরিষ্কার থাকে। তাছাড়া সাবানের দরকার, রঙিন এবং বেসিং পাউডার সেগুলোও দরকার হচ্ছে, মানে কাগজ দিয়ে আমরা সেগুলা পরিষ্কার করে রাখি। তাহলে আমরা এখানে আমরা বিভিন্নভাবে প্রশ্ন করতে পারি, এখানে যেমন আমাদের এখানে কয়েকটা প্রশ্ন আছে, যেমন বইয়ের যে গৃহের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কোন কাজগুলো তুমি করো, তুমি কী কাজগুলো করো, তার একটা তালিকা তৈরি করো। হয়তোবা এই ধরনের অ্যাসাইনমেন্ট আসতে পারে পরীক্ষার মধ্যে, অ্যাসাইনমেন্ট অথবা পরীক্ষা অথবা সে পরীক্ষাও থাকতে পারে যে পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো কোন কাজগুলো তুমি করো তা ব্যাখ্যা করো। অথবা আরেকভাবে প্রশ্ন থাকতে পারে যে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তুমি কী কী সামগ্রী তোমার দরকার তাহা ব্যাখ্যা করো। যা এই যে আগেই যে কথাগুলো বললাম যে পরিষ্কার করার সামগ্রী, যে সামগ্রীগুলো আমাদের দরকার সেই সামগ্রীগুলো আমরা জানতে পারি এবং সেটা আমরা আমাদের দরকার সেই সামগ্রীর নাম লিখে দিবে এবং সেগুলো যদি ব্যাখ্যা করতে পারে তাহলে জিনিসগুলোর কী দরকার সেই সম্বন্ধে তোমরা আলোচনা করবে। এরপর প্রথম আবার তাহলে আমরা এখান থেকে পরিষ্কার
থেকে যেমন আমরা সহজভাবে আমরা বলতে পারবো যে তিনটা ব্যবহার করা যায়। একটা হলো দৈনিক কাজ, আর একটা হলো সাপ্তাহিক পরিষ্কার পরিচ্ছন্নতা, একটা বার্ষিক পরিষ্কার পরিচ্ছন্নতা। তাহলে আমরা আর এইভাবে যদি না থাকেও হয়তো বা যে উচ্চতর দক্ষতার যে আইন নাম্বার প্রশ্নটা এটাও থাকতে পারে যে বা তোমার বইয়ের আকারে মন উপস্থাপনা করো, তাহলে দেখা যাবে যে তিনটা কাজের সম্বন্ধে তোমাদের লিখতে হবে। তারপর আরেকটা শেষ লাস্টের যে প্রশ্ন আছে, যেমন গৃহ পরিষ্কার করার সামগ্রী, এটা যে এইভাবে বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্ন থাকতে পারে। তাহলে তোমরা শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রথম থেকেই বইয়ের এগুলা রেডিট করারগুলো সুন্দরভাবে করবে, যাতে পরীক্ষার সময় অবজেক্টিভই হোক বা সৃজনশীলই হোক প্রশ্ন সমস্যা সমস্যা না হয়। তোমরা প্রতিদিনের অনলাইনে কার্ডগুলো দেখবে এবং ভাষা কার্ডগুলো করবে। তোমাদের আজকের এখানে শেষ করছি, তোমাদের আগামী দিনের ক্লাসে এখানেই আজকে এই কামনা করেই তোমাদের জন্য আজকের জন্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।